নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আশ্রম রোডে নাবালিকার লাশ উদ্ধারে উত্তপ্ত পরিস্থিতি, ব্ল্যাঙ্ক ফায়ারিং পুলিশে। নতুন বাজারে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুট। শিশু খাদ্যে প্লাস্টিক চাল বন্টনে সরব পড়ুয়াদের অভিভাবকরা তদন্তের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নদী থেকে নাবালিকার ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির রূপ নয় শিলচর আশ্রম রোডে। অভিযুক্ত যুবকের বাইকে অগ্নিসংযোগ করে রাজপথে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন ক্ষিপ্ত জনগণ। দুটি দোকান জ্বালিয়ে দেন তারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা সামাল দিতে পুলিশকে 6 রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ারিং করতে হয়। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, দিন কয়েক আগে বাড়ি থেকে আর্টের ক্লাস গেলে আর ঘরে ফেরেনি আশ্রম রোডের বছর 14 সেই নাবালিকা। অনেক খোঁজাখুঁজি করার পর নাবালিকার কোনো সন্ধান না পাওয়ায় অবশেষে তার পরিবারের লোকজন শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউটপোস্টে এক যুবককে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন। বুধবার নাবালিকার লাশ শিলচর অন্নপূর্ণা ঘাটে ভেসে উঠতে ক্ষোভের পারদ উপচে পড়ে আশ্রম রোডে। তিনটার থেকে ক্লাস আসলো আর এটার সময় ঘর থেকে বাইর হয়েছে। ছয়টার সময় ক্লাস শেষ হয়ে গেছে। ঘর থেকে যে সময় বাইর হয়েছে কয়ে গেছে তো ওইদিকে আই গেছে। তো ছয়টার সময় বাইর হওয়ার পরে ওদিকে খবর পাইছি টিউশন থেকেও বাইর হয়ে গেছে। টিউশন থেকে বাইর হইলে পরে তো রাত্রে 6টা 7টা 8টা 10টা পুরো দিন গেল গিয়ে। আমরা তো কোনোদিন ভাবছিও না বইন এরকম বাইর হয় না। ক্লাসেই যায় খালি এক্সট্রা ঘর থেকেও বাইর হয় না। পুরো রাইট কু যাইলাম ওদিন। আজকে 4 দিন চলে পুলিশ প্রশাসন হওয়া কিছু করতে পারছে না। ওই দিন মানে থানাতে এফআইআর করেছিল আপনি? আমরা তো ওই দিন ভাবছি কি যে এরকম তো হয় না, তো ফার্স্টে একটু আমরা হ্যান্ডেল দেখিলেই খুঁজাইয়া ঠিক আছে। এটা তো বাজে কথা না যে মেয়ে লোক একটা মেয়ে একটা বাচ্চা একটা মেয়ে বাইরে গেছে। ওখান তো মানুষের মন বুঝলে তো কিরকম কথার থেকে কীটা নিব গিয়া। তো এটার লাগে আমরা আর কিচ্ছু করছি না। সোমবারে আমরা এফআইআরটা করছি। এফআইআর করছি পরে যে সময় দেখছি আমরা খুঁজাইতে খুঁজাইতে পারলাম না। আমরা কাছে কোনো অপশন নাই, করতেই লাগবো। এরকম কোনো দিন হয়েছেও না যে আমরা ভাবতাম যে এরকম গেছে গিয়া যে লোকে লোকে এফআইআর যে করতাম, এরকম আমরা ভাবছিও না যে আমরা বলতে এরকম কিচ্ছু নাই ঠিক আছে। যদি বুঝতাম যে এরকম আছে তো আমরা। নতুন বাজারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। নতুন বাজারের ব্যবসায়ী সুজিত নাথের ঘরে ধারালো অস্ত্র ও বন্দুক দেখিয়ে স্বর্ণালঙ্কার সহ অর্থ হাতিয়ে নিয়ে যায় ডাকাতির দল। মঙ্গলবার রাত 1:30 নাগাদ জাতীয় সড়কের পাশে থাকায় ব্যবসায়ী সুজিত নাথের ঘরে হানা দেয় ডাকাতির দল। ঘরের দরজা ভেঙে সুজিত নাথ ও তার স্ত্রী অঞ্জনা নাথকে ধারালো অস্ত্র ও বন্দুক দেখিয়ে মারধর করে ডাকাতরা। এ ব্যাপারে সুজিত নাথ ও তার স্ত্রী অঞ্জনা নাথ জানান, ডাকাতের দলে প্রায় 15 জন ছিল। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল। প্রায় 5 লক্ষ টাকা সহ 8 লক্ষের স্বর্ণালঙ্কার লুট করে। বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার ছুটে গিয়ে খোঁজ খবর নেন। ডাকাত দলকে ধরতে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে একাধিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। রাত্রে 1:30 থেকে 2 ভিতরে ডাকাত দল আইয়া আমার বান্ধিছে। বান্ধি আইলে কইছে টেহা খানো টেহা খানো। এবারে বুঝালি আমার রাস্তা ফাঁ বান্ধিছে, বুঝালি যে সেরা সেরি করছে।
উজ্ঞান করছে, উজ্ঞান করি আমার বুকে বন্দুক লাগাইছে, তিনটা বন্দুক লই আইছে তারা, আইয়া আইলে বুঝালে সব রাত বুঝালে বন্দুক পিস্তল, এর বাদে আইয়া এর বাদে আমার মারি মারছে বুঝালে দিছে, মাথার মাথার মারি আইলে মাটি ফলাই দিছে, ফলাইয়া ঠেং বান্ধি লিছে, পালিয়া আস্তা শৈল সেদাইছে, সেদাইছে সেদানির বাদে আমি অজ্ঞান হয়েছি, অজ্ঞান অজ্ঞান করে যেমনি রক্ত বাড়িছে তারা কয় দোকান অজ্ঞান করে যেহেতু রক্ত বাড়িছে, বাড়ি আইলে আমি অজ্ঞান হয়ে গেছি, অজ্ঞান হয়ে আইলে আমার কয় তুমি যাকে দোকানের জায়গা হবে বিচে জায়গা বিচে নিয়ে আমার অন্য ঘর হারাইয়া আমার ঠেলা মারি দিছে, মারিয়া তারা যথা ঘরের ভিতরে যথা টস নস হচ্ছে সব লুটিয়া লইয়া তারা গেছে গিয়া, ওই তো টাকা 5 লাখ নিয়েছে, সোনা 8 লাখ টাকা নিয়েছে, আর অ্যান্ড্রয়েড মোবাইল একটা লইয়া গেছে। রামনগর চিরুকান্দি এম স্কুলে শিশু খাদ্যে প্লাস্টিক চাল বন্টনের অভিযোগে সরব হলেন শতাধিক পড়ুয়াদের অভিভাবকরা। বুধবার পড়ুয়াদের অভিভাবকরা জড়ো হয়ে শিশু খাদ্যের নামে এমন চাল বন্টনের পেছনে কি রহস্য রয়েছে এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। স্কুলের এক পড়ুয়ার মা জানান, স্কুল থেকে যে চাল শিশুদের দেওয়া হয়েছে তা রান্না করার পর সেদ্ধ হয় না, বরং রাবারের ন্যায় হয়ে যায় বলে জানান। আপনারা রান্না করছেন চাল? আচ্ছা আচ্ছা, তো তারপরে কি চাল তো শুদ্ধ হয় না? অনেক পড়ুয়াদের অভিভাবকরা চাল স্কুলে ফেরত দিয়ে দেন, পাশাপাশি শিশু খাদ্যে ব্যবহৃত সেই চালগুলোর তদন্তের দাবি জানান। এদিকে স্কুলের প্রধান শিক্ষক অভিভাবকদের অভিযোগ স্বীকার করেন, তিনি জানান আপাতত স্কুলে চাল বন্টন বন্ধ রয়েছে, অস্বাভাবিক চালের 70 শিলচর কোঅপারেটিভ দিতে পারবে বলে সাফ জানিয়ে দেন তারা। আমি চাল বেশি স্কুল 20 কুইন্টাল। আপনার স্টুডেন্ট স্ট্রেংথ কি? আচ্ছা, তো আপনি প্রশাসনের সাথে আলাপ করার পরে আপনি কি আশ্বাস পাইছেন বলছেন? কোন এখনো মানে ফাইনাল কিছু এখন ডান্ডা পাচ্ছি না, তারা ওরা বলছে এটা 45 সাল নিঃসন্দেহ দেবে। সরকারের তরফ থেকে হঠাৎ করে অটো ট্যাক্স দ্বিগুণ বৃদ্ধি করায় জেলার অটো চালকরা প্রতিবাদে নেমে আন্দোলন গড়ে তোলে সরকারের হুঁশিয়ারি দেন, কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সরকার অটো ট্যাক্স কমিয়ে দেওয়ায় বুধবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন জেলার অটো চালকরা। সারা আসাম অটোরিকশা সংস্থার সভাপতি তথা অলগাছার অটোরিকশা কোঅর্ডিনেশন কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, জেলা পরিবহন বিভাগের তরফে শহরে অটোরিকশা চলাচলের পরিধি 16 কিলোমিটার থেকে কমিয়ে 10 কিলোমিটার করে দেওয়া হয়েছে, ফলে শহরের অটো চালকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অন্যদিকে কয়েক হাজার ই রিকশা অবাধে শহরের বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে যাতায়াত করছে, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ জেলা পরিবহন বিভাগের দৃষ্টি আকর্ষণ করলেও বিভাগীয় তরফে আজ পর্যন্ত কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই আর্থিক সংকট সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত শহরের অটো চালক ও মালিকরা এদিন 16 কিলোমিটার পরিধি বৃদ্ধি করা সহ ই রিকশার বিরুদ্ধে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে তীব্র ভাষায় হুঁশিয়ারি দেন তারা। সমগ্র আসামের সঙ্গে আমরা দেখতাম সমান পর্যায়ে দিচ্ছি, বিজনেস সমান পর্যায়ে, সব গভর্নমেন্টের যত রকম রয়্যালিটি আছে আমরা সব সমান পর্যায়ে দিচ্ছি, অথচ আমাদেরকে কাছাড় জেলায় 10 কিলোমিটার সীমিত মধ্যে বেঁধে রাখছেন পরিবহন বিভাগ। তার তীব্র প্রতিবাদ জানাই, অবিলম্বে যেটা আমাদের 10 কিলোমিটারের পরিবর্তে যদি 16 কিলোমিটার না হয় তা আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, কারণ ওনারা অবৈধভাবে শহরে এই টাউন অঞ্চলে যে চলাচল করা নিষেধ ই রিক্সাকে বৈধতা দিচ্ছেন,
দেখা গেছে প্রথমে 200 100 300 এখন বর্তমানে 3 4000 রিকশা চলাচল করছে তখন ট্রাফিক সমস্যার কোনো সমাধান ওনারা করছেন না শহরে বড় করার কোনো পরিকল্পনা নাই অযথা আমাদের অটোকে কর্তন করে আমাদেরকে বিপদের মুখে এবং আর্থিক বিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছেন তার তীব্র প্রতিবাদ আমরা জানাই আগামীতে আমরা দাবি রাখি হিসার পরিবহন কাঁচা পরিবহন বিভাগের কাছে আপনি অতি সত্বর আমাদের কাঁচার জেলার যে 10 কিলোমিটার করে দিচ্ছেন কি কারণে করে দিচ্ছেন এবং কিভাবে আপনারা এই যে 4-5 হাজার রিক্সা চলাচলের বৈধতা দিচ্ছেন অথচ ইরিশ বৈধতা দিচ্ছেন অবৈধ ইরিশকাকে চলাচলের বৈধতা দিচ্ছেন আর আমাদের অটো চালকের চলাচল করার যে 10 কিলোমিটার সীমিত করেন তা বর্ধিত করে 3 কিলোমিটার নাইলে আগামীতে হয়তো পূজার সময় আমরা যেহেতু আমাদের ইনকাম সীমিত হয়ে এসেছে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব দেখা গেল 13 তারিখ থেকে আমাদের এই রোড ট্যাক্সটা আবার যথারীতি আগের পর্যায়ে চলে এসেছে তাই আমরা পরিবহন শিলচরের পরিবহন আধিকারিক এবং আসাম সরকারের পরিবহন আধিকারিকগণ এবং সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই করোনা কালে যে আমাদের অপর্যাপ্ত যে ট্যাক্স বৃদ্ধি করেছেন তা ক্যান্সেল করে যে আমাদের আগের পর্যায়ে আবার ট্যাক্স নিয়ে এসেছেন 13 তারিখ থেকে তার জন্য আমরা ধন্যবাদ জানাই আমরা তখন একটা ডিক্লারেশন দিয়েছিলাম যে আমরা কাঁচারতলা তথা গুয়াহাটিতে ডিক্লারেশন দিয়েছিল যে কেউ কোনো অটো চালক যাতে ট্যাক্সটা না দেয় তাই আমরা এখন সমস্ত উপত্যকার অটো চালকদেরকে আমরা আবার জানাচ্ছি যেহেতু ট্যাক্সটা আবার আগের পর্যায়ে যথারীতি 1800 টাকা এসে গেছে তাই সবাই সরকারের ট্যাক্সটা দিয়ে দেন না হলে 30 তারিখের পরে আবার হয়তো ফাইন যদি লাগে তো ওটা আবার একটা দুশ্চিন্তার বিষয় কাজেই আপাতত সরকারের একটা নির্দেশ দিয়েছে ফাইন লাগবে না তাই সবাই যাতে আগের ট্যাক্স ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ অনুসূচিত জাতি মোর্চার রাজ্য সহসভাপতি পদে দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবার বরাক সফরে এলেন অমলেন্দু দাস বুধবার প্রথমে তাকে কালাইন মণ্ডল অনুসূচিত জাতি মোর্চার পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় পরে রানীঘাট বাজার এলাকার সংবর্ধনা দিয়ে দলীয় কার্যকর্তারা বাইক র্যালি করে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে নিয়ে আসা হয় এদিন তিনি ইটখলাস্থিত জেলা বিজেপি কার্যালয়ে কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়ের আশীর্বাদ নেন তারপর উনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা কোমেন্দ্র পুরকাইস্থের আশীর্বাদ চেয়ে নতুন রাজনৈতিক জীবনে তার সহযোগিতা চেয়েছেন এদিনের অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে অমলেন্দু দাস কাছাড় জেলা তথা বরখোলা কেন্দ্রের সার্বিক উন্নয়নে 100% অবদান রাখার অঙ্গীকার করেন 2021 নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আমার জয়ের লক্ষ্যে পৌঁছানির ক্ষেত্রে মাত্র 7000 ভোটের তফাতে আমি হেরেছি কিন্তু বরখোলার জনগণ আমাকে 2.5 ভোট দিয়েছেন সর্বকালের সর্বাধিক ভোট দিয়েছেন জয় পরাজয় তো একটা বিষয় জয় পরাজয়ের দিকে নির্ধারণ হয় না কিন্তু মানুষের বিশ্বাস এবং মানুষের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই আরেকটি কথা বলতে গেলে বড়খোলাতে আমি অমলেন্দু দাসকে প্রতিনিধিত্ব করতে আর বড়খোলাতে অমলেন্দু দাসকে মনোনয়ন দিয়েছে ভারতীয় জনতা পার্টি অমলেন্দু দাস একজন অনুসূচিত উপজাতির ব্যক্তি পাটনি সম্প্রদায়ের ব্যক্তি আর এই ব্যক্তিকে বড়খোলাতে একটা ওপেন জেনারেল সিটে আমাকে মনোনয়ন দিয়েছে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন ভারতীয় জনতা পার্টির উপরে অনুসূচিত জাতির যে বিশ্বাস সেটার সম্মান দিয়েছে ভারতীয় জনতা পার্টির সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রীয় পোষণ মাস পালন করলো সমাজ কল্যাণ বিভাগ বুধবার এ উপলক্ষে শিলচরের এক অভিজাত হোটেল এক সভার আয়োজন করা হয় এদিন প্রদীপ প্রজ্বলন সহ সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সভার সূচনা করা হয় এদিনের সভাতে গর্ভবতী মহিলা সহ শিশু সুরক্ষার বিষয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা পোষণ মাসের তাৎপর্য ব্যাখ্যা করে সুস্বাস্থ্য গঠন ও সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন বিশিষ্ট জনেরা এদিন বেটি বাঁচাও বেটি পড়াও এর উপর একটি নাটক মঞ্চস্থ করা হয় অনুষ্ঠানের শেষে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন অঙ্গনবাড়ি কর্মীরা 18 নম্বর ওয়ার্ডে অঙ্গনবাড়ি ওয়ার্কার আমার সেন্টার নম্বর 255 আমরা পোষণ মাস হিসাবে প্রেগনেন্ট মহিলাদেরকে আমরা সার্বক্ষণের অনুষ্ঠান করেছি আর আমাদের একজন ডায়েটিশিয়ান দাদাকে দেখেছি যেটাদের মারা কি খেলে ভালো থাকবে কিভাবে ওদেরকে বাচ্চা সুস্থ অবস্থায় জন্ম দিতে পারবে
ওটার উপর আমরা তো অনুষ্ঠান রেখেছি আর বেটি বাচ্চাও বেটি পড়ার উপর আমরা একটা নাটক রেখেছি যে অঙ্গনবাড়ি সেন্টারে কিভাবে একটা স্টুডেন্ট ডক্টর হতে পারে এটার উপর আমাদের একটা নাটক আছে সেখানে আমি আগামী দিনের অঙ্গনবাড়ির যে স্টুডেন্টরা আছে ওদের উৎসাহ বাড়ানোর জন্য গার্জেনদেরকে অনুরোধ করছি যে অঙ্গনবাড়ি সেন্টারে যেন বাচ্চাদেরকে পাঠানো হয়। সরকারি নির্দেশে সংরক্ষিত বনাঞ্চল সমূহে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে বন বিভাগ। গোটা রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলার পাথারকান্দি ও রাতাবাড়ির চারটি ফরেস্ট রেঞ্জেও বনভূমি বেদখল মুক্ত করতে অভিযান চলছে। মঙ্গলবার লোয়ার পোয়া রেঞ্জের ছাগলমুয়া বিটের শ্রীধাম এলাকার অভিযান চালিয়ে তিনটি ফিশারির বাঁধ কেটে জল বের করে দিয়েছেন বনকর্মীরা। এতে প্রায় ২৬ বিঘা পরিমাণ বনভূমি বেদখল মুক্ত হয়েছে বলে জানান এসিএফ সুখদেব সাহা। তিনি আরও জানান, সরকারি নির্দেশে বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে, বনাঞ্চলে কারো দখলদারি বরদাস্ত করা হবে না। গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিখোঁজ হলেন সোনার এক মহিলা। জিএমসিএইচে ভর্তি অসুস্থ এক আত্মীয়ের দেখাশোনা করার জন্য সঙ্গে যান কচুদুরম থানার অন্তর্গত নতুন কাঞ্চপুর গ্রামের বাসিন্দা খয়রুম নেছা। গত শুক্রবার রোগীর সঙ্গে গুয়াহাটি পৌঁছে পরের দিন শনিবার মেডিকেল চত্বর থেকে নিখোঁজ হন এই মহিলা। এ নিয়ে স্থানীয় ভাঙাঘর থানায় মহিলা মিসিং এজাহার দাখিল করেন আরেক আত্মীয়। গুয়াহাটি বরাকের মানুষকেও দেখে থাকলে যোগাযোগ করার জন্য আবেদন জানিয়েছেন নিখোঁজ মহিলার বড় দুই ভাই আমির উদ্দিন ও নূর আলী। ৯ সেপ্টেম্বর ১১ তারিখ গুয়াহাটি জিএমসি হসপিটাল গেছিলাম এক পেশেন্টের লগে। তখন ওখানে তান পেঁচাবে ধরলো, হসপিটাল থেকে নিছিলাম আমিছিলাম রাত ১১টার সময় লাপাত্তা হয়েছে। এখন পর্যন্ত খোঁজ খবর লইয়া হওয়া যান না, সেখানে গুয়াহাটি থানা তো জানানি হয়েছে বাঙ্গাগড় থানার, আর এখন পর্যন্ত কোনো খোঁজ খবর হওয়া গেছে না। দয়া করি তারা হইলা বাইয়ান, খুব আগুয়া মানুষ, অত শিয়ান মানুষ নাই, দয়া করে একে যদি দেখা পাও ফোন নম্বর রইব, যোগাযোগ করিয়া আমরা সাহায্য করবা। এই মহিলার নাম হইল গিয়া খৈরুন্নেসা, বয়স অনুমানিক ৪০ বছর বয়স। তার অ্যাড্রেস হইল কাছাড় ডিস্ট্রিক্টর নতুন কাঞ্চনপুর কচুদুরম থানার এলাকার মহিলা। তাই সদ্য প্রয়াত নার্সিং স্কুলের প্রাক্তন অধ্যক্ষ তথা স্কাউট মাস্টার সমীর মেথির স্মরণে এক শোকসভা আয়োজিত হলো শিলচরে। বুধবার মনমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতনে ভারত স্কাউট অ্যান্ড গাইডের কাছাড় জেলা সংস্থার পক্ষে থেকে সদ্য প্রয়াত নার্সিং স্কুলের প্রাক্তন অধ্যক্ষ সমীর মেথির স্মরণে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। এদিনের সভার শুরুতে প্রয়াত সমীরবাবুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সংস্থার কর্মকর্তারা। পরে তার জীবনশৈলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত প্রত্যেক বক্তারা। আজ ১৫ই সেপ্টেম্বর বুধবার কাছাড় জেলা ভারত স্কাউটস অ্যান্ড গাইডস সংস্থার মাধ্যমে আমরা নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল তথা স্কাউটস অ্যান্ড গাইডসের ডিস্ট্রিক্ট কাছাড় ডিস্ট্রিক্ট এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ট্রেনিং কমিশনার স্বর্গীয় সমীর মেধি মহাশয়ের স্মৃতিচারণের উদ্দেশ্যে শ্রীচার মনমোহন বালিকা বিদ্যানিকেতনে আমরা এক সভার আয়োজন করেছি। এই সভায় বিভিন্ন বক্তা স্কাউটস অ্যান্ড গাইডসের স্কাউট মাস্টার, গাইড ক্যাপ্টেন, স্কাউটার্স, গাইডার্স, স্কাউটস, গাইডস সবাই উপস্থিত ছিলেন। সবাই উপস্থিতিতে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে অবৈধভাবে অর্থ দাবি করায় দক্ষিণ শহীদপুর জিপির জীবিকা সখী হ্যাপি বেগমের বিরুদ্ধে সরব হলেন বেশ কয়েকটি এসএইচজির মহিলারা। বুধবার এলাকার জন্নত ও জননী ভিও এর বেশ কয়েকটি এসএইচজির মহিলা সোনাই ডেভেলপমেন্ট ব্লকে গিয়ে বিপিএম সুকান্ত দাসের হাতে স্মারকপত্র তুলে দেন। এতে জীবিকা সখী হ্যাপি বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ এখান থেকে বদলের দাবি জানান তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন আফসানা বেগম বড়ভুইয়া, মনি আয়েশা বেগম চৌধুরী,
আকলিমা বেগম লস্কর রুজি বেগম চৌধুরী আছে আর আমরা জীবিকা শিখেলে হ্যাপি বেগম বড় ভাইয়া আমরা জীবিকা শিখে আমরার কাছ থেকে সরকারি কোনো অনুদান আইলে প্রথমে কমিশন লই লয় তারপরে আমরা কোনো কাজ করে না আমরা এসজির বিরুদ্ধে কোনো কাজ করে না আর আমরা এখন বিপিএম সারার কাছে অন্য একদিন আইয়া আমরা কমপ্লেন করিয়া গেছি তা বিপিএম সারে আমরা কোনো অ্যাকশন নিছি না এখন আমরা লইয়া আইছি যে রিটার্ন লইয়া আইছি বিপিএম সারার কাছে এই কথা কোয়ার লাগিয়ে যে আমরা এই জীবিকা সাথী আমরা চাই না এই জীবিকা সাথী আমরা লাগে না জীবিকা সাথী আমরা সবসময় আমরা কাছ থেকে পয়সা নিব কোনো কাজ আমরা করে না আমরা এসজির কোনো জিনিস সরকারি ফেসিলিটি ঢুকাইতে চায় না নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত চাঁদপুর জিপি কার্যালয় চত্বরে কমিউনিটি হলের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এনে বুধবার স্থানীয় জনগণ কাজ বন্ধ করে দেন। এ নিয়ে এলাকার পরশপাতর এনজিওর কর্মকর্তা স্থাপন আহমেদ মজুমদার ও নুরুল হক লস্কর জানান, পুরনো নির্মাণ কাজের উপরে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে, পুরনো রোড দিয়ে নির্মাণের কাজ কোনো অবস্থায় মানবেন না তারা। এ নিয়ে অভিযোগ করলে জিপি সভানেত্রী লিনাজ বেগম লস্করের স্বামী শামীম আহমেদ লস্কর তাদেরকে গালিগালাজ করেন। এছাড়া চতুর্দশ অর্থ কমিশন থেকে বরাদ্দ 1,09,000 টাকার জিপি কার্যালয় সংস্কারের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেন। এ নিয়ে জেই রঞ্জিত দাস ও জিপি সচিব দেবাশিস দত্তের বিরুদ্ধে ও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। এসব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। পরে আইবে তখন আমরা খেয়ে পারছি না, আমরা বলো আমরা খেলে যেতাম গা, আমরা এই জিপির মানে নাগরিক নানি বা আমরা এখানে তো যে একটা হল হর হিসাবে আমরা তো সবর দরকার আছে, এখানে যদি সুন্দর সুস্থ হবে যদি কাজ হয় তো আমরা এখানে মিটিং টিটিং করতে একটা ভালো হবে সুবিধা হইব, আমরা গাউদের সবর আমরা হইলাম। হ্যাঁ এখানে যেহেতু কাজ হওয়ার হিসাবে আমরা এখানে তো একজন সেক্রেটারি আসো, হ্যাঁ একটা ইঞ্জিনিয়ার আসো, তাইলে তারা কাছে তো একটা এস্টিমেট আছে, যে কোনো কাজের একটা এস্টিমেট থাকে, তখন আমরা এস্টিমেটটা দেখাও আর এস্টিমেট মতো কামটা করো আর সাইনবোর্ডটা লাগাও, হ্যাঁ তখন সব জিনিস আমরা পাইলি। হ্যাঁ ওটা মাত্র তর্ক বিতর্ক হওয়ার পরে মানে প্রায় বেড়ান মানুষ জমিছে জমার বাদে সবে ওরকম মাত কইছে হ্যাঁ স্কিম দেখাই না। হ্যাঁ আমরা তো মানে পহিলা তো পঞ্চায়েতের কাছে কইছি, পঞ্চায়েতে কইছেন খাস শেষ হওয়ার পরে তোমরা জিনিসটা পাইবা, এরপরে তো সেক্রেটারি কল করলে সেক্রেটারি কোনো ভাত্তাও দিক না। হ্যাঁ তখন ইঞ্জিনিয়ার ডে তারা কইছেন ইঞ্জিনিয়ার লই আইবা, আমরা এখনো ইঞ্জিনিয়ার অপেক্ষা এখনো বন্ধ না, এখন তো আমরা একটা এনজিও এগু জিনিসটা মানে সব মানে অসম রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতিতে রাজ্য জুড়ে নেশা বিরোধী অভিযান তীব্র করে তুলছে প্রশাসন। এমনই এক অভিযানে মঙ্গলবার প্রান্তিক জেলা করিমগঞ্জের বাজারে ছড়া থানাধীন অসম ত্রিপুরা সীমান্তের চোরাইবাড়ি পুলিশের জালে অবৈধ গাঁজা সহ ধরা পড়ল এক পাচারকারী যুবক। জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী রাজ্যে ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী শেরওয়ালে নাইট সুপার বাস চোরাইবাড়ি ওয়াচপোস্টের নাকা চেকিং এ পড়লে উক্ত বাস থেকে গাঁজা সহ এক যুবক ধরা পড়ে। ধরা পড়া যুবকের নাম বিধুর কুমার শর্মা, বাড়ি বিহার রাজ্যের খাগড়িয়া জেলার চডলি গ্রামে। তার কাছ থেকে প্রায় 2 কেজি পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 20,000 টাকা। ধৃতকে আজ করিমগঞ্জ সিজিএম আদালতে তোলা হবে, তার ঠাঁই হয় জেল হাজতে। গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে শেরওয়ালি বাসে কিছু নেশা জাতীয় জিনিস আইতেছে, এইটা শুনিয়া আমি আমার মাননীয় ওসি বিসিআর মহোদয় জানাইছি। তখন তাই আমার আইসি কাদলতলি এসআই কর্ণ মুসাহারি এখানে পাঠাইছেন আর আমার স্টাফ আসছিল, আমরা এখানে নাকা চেকিং স্টার্ট করছি। নিউডেন অনুমানিক 6:10 আগে হইব শেরওয়ালি বাস চাইছে, শেরওয়ালি বাস আওয়ার পরে আমরা বাসটা চেকিং করছি, চেকিং করার পরে একটা ব্যাগে শুধু গাঁজা পাওয়া গেছে, তার আর ওজন 2 কিলো, বাজার মূল্য আনুমানিক 20,000 টাকা। এই গাঁজাটা তেলিয়ামুড়ার থেকে বিদুর কুমার শর্মা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার।
আশ্রম রোডে নাবালিকার লাশ উদ্ধারে উত্তপ্ত পরিস্থিতি, ব্ল্যাঙ্ক ফায়ারিং পুলিশে। নতুন বাজারে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুট। শিশু খাদ্যে প্লাস্টিক চাল বন্টনে সরব পড়ুয়াদের অভিভাবকরা তদন্তের দাবি। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।